আসসালামু আলাইকুম, কেমন আছো আমার ছোট ছোট সোনামণিরা? সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে দেখো, তোমাদের যে ক্লাস ওয়ানের যে ইংরেজি আছে, আজকেটা লাস্ট ক্লাস। লাস্ট ক্লাস বলতে আমরা একটু রিভিশন দিয়ে দিচ্ছি, দেখে দাও যে তোমাদের কারো কোথাও বাদ পড়েছে কিনা। প্রথমে আছে ওয়ার্ড মিনিং, ঠিক আছে? এখানে যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে, একটা ইংরেজি শব্দ থাকবে, এটার বাংলা কি তোমাকে সেটা লিখতে হবে, ঠিক আছে? সবাই ভালো করে এই ওয়ার্ড মিনিংটাকে কমপ্লিট করবে, ঠিক আছে? তারপরে দেখো আছে কি, ফিল ইন দ্য গ্যাপস, ঠিক আছে? ফিল ইন দ্য গ্যাপসে কী আছে, এই যে ওয়ার্ড মিনিং থেকে কিন্তু আমি ফিল ইন দ্য গ্যাপসগুলো তোমাদের আমি দিয়েছি, যাতে করে তোমাদেরকে একদম সহজ হয় পড়তে, ঠিক আছে? তারপরে দেখো কি আছে, রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জটাও কিন্তু তোমাদের ওই ওয়ার্ড মেকিং থেকে কিন্তু দেওয়া, ঠিক আছে? তাহলে এই ওয়ার্ড মেকিংগুলো ভালো মতো পারলে তোমরা ফিল ইন দ্য গ্যাপস, রিঅ্যারেঞ্জ সব কিছু ভালো মতো পারবে। তারপরে দেখো ফোন নাম্বারে আছে ট্রান্সলেট ইন টু বেঙ্গলি, ঠিক আছে? এই দিস ইজ এ হ্যান্ড কারচিফ, এই হয় একটি রুমাল, দ্যাট ইজ এ স্টিক, ওই হয় একটি লাঠি, সি ইজ এ টিচার, সে হয় একজন শিক্ষিকা, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটি পাখি, দিস ইজ এ ট্রি, এই হয় একটি গাছ, দ্যাট ইজ এ ওমেন, ওই হয় একজন মহিলা, মাই আর্ম, আমার বাহু, মাই হ্যান্ড, আমার হাত, সি ইজ এ গার্ল, সে হয় একজন বালিকা, সি ইজ মিস সেন, এই দিস ইজ মিস সেন, এই হয় মিস সেন। তারপরে আছে কি, ট্রান্সলেট ইন টু ইংলিশ, এটাকে আমাদের বাংলা একটা বাক্য থাকবে, সেটাকে আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আমার নাম হারুন, মাই নেম ইজ হারুন, এই হয় আমার চেয়ার, দিস ইজ মাই চেয়ার, এই হয় আমার ছাতা, দিস ইজ মাই আমব্রেলা, ওই হয় তোমার বিছানা, দ্যাট ইজ ইউর বেড, এই হয় তার ঘুড়ি, দিস ইজ হিজ কাইট, এই হয় তার মা, দিস ইজ হার মাদার, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, ইহা হয় একটি পাত্র, ইট ইজ এ পট। তারপর দেখো রাইমস আছে এখানে তোমাদের, রেইন রেইন, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, রেইন রেইন গো অ্যাওয়ে, কাম অ্যাগেন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। তারপর আছে কি, ওয়ান ক্যাট টু ক্যাটস, ওয়ান ক্যাট টু ক্যাটস, ব্রাউন ক্যাট হোয়াইট ক্যাট, থ্রি ক্যাটস ফোর ক্যাটস, কাউন্ট দ্য ক্যাটস অ্যাট দ্য ডোর, ওয়ান টু থ্রি ফোর। দেখেছো একদম সহজ না, বলো? তারপর আছে তোমাদের ম্যাচিং। ম্যাচিং বলতে দেখো তোমাদের এখানে দেয়া আছে যে এখানে কিছু ইংরেজি ওয়ার্ড থাকবে, এখানে এটা বাংলা কিন্তু এখানে এটা আছে, কিন্তু বাংলাটা কোথায় আছে সেটা ইংলিশে মিল করতো। যেমন ওপেন, ওপেনার তো কি খোলা, এই খোলাটা কোথায় আছে দেখো তো, এই জায়গায় আছে, তাহলে এইভাবে আমাদের ম্যাচ করতে হবে। কাম অর্থ আশা, আশাটা কোথায় আছে, এই জায়গায় আছে, তাহলে এইভাবে আমাদের এটা ম্যাচ করতে হবে। ঠিক এইভাবে তোমাদের এই টপিকটা কমপ্লিট করতে হবে। আশা করি নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। আর যার যার কোথাও সমস্যা থাকবে, সে অবশ্যই আমার অনলাইন ক্লাসটা আরও ফলো করবে, তাহলে দেখবে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকের মতো তোমাদের ক্লাসটা এখানে শেষ, আসসালামু আলাইকুম। আর এই ক্লাসটা কিন্তু আর হবে না, ঠিক আছে? মনে রেখো কিন্তু। আচ্ছা, আসসালামু আলাইকুম।